চল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্কুল থেকে তোমাদের জন্য যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন দেওয়া হবে সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদের লিখে জমা দিতে হবে। তাই তোমাদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি, বিশেষত যারা পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রী তাদের জন্য এই ভিডিওটি। বন্ধুরা, তাই দেরি না করে ঝটপট খাতা কলম বের করে নাও আর এই প্রশ্নের উত্তরগুলো লিখে নাও। তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রশ্নের উত্তরগুলো। বন্ধুরা, এখানে অ্যাক্টিভিটি টাস্ক 2021 ক্লাস ফাইভের সমস্ত প্রশ্নের অর্থাৎ সমস্ত প্রশ্নের উত্তর আমি এখানে করে দিয়েছি। তাই তোমরা দেরি না করে দেখে নাও প্রশ্নের উত্তরগুলো। এখানে সবকটি বিষয়ের প্রশ্নের উত্তর করে দেওয়া হয়েছে। প্রথমে দেখে নাও বাংলা ভাগ ওয়ান, নিচে দেওয়া অংশটি প্রথম পড়তে হবে, পড়ার পরে উত্তরগুলো করতে হবে। এইবার দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন এবং তার উত্তর। বিদ্যাসাগর তার বই বিক্রি করে উপার্জন করেন, উত্তর হবে বি, পৌঢ় বয়সে। দুই নম্বর প্রশ্ন, বই বিক্রি করে জীবনের শেষ ভাগে বিদ্যাসাগরের বার্ষিক আয় ছিল 30,000 টাকা, উত্তর 30,000 টাকা। তিন নম্বর প্রশ্ন দেখে নাও, এখনকার বিদ্যাসাগর কলেজের আগে নাম কি ছিল, অপশন এ মেট্রোপলিটন কলেজ। চার নম্বর প্রশ্ন দেখে নাও, বিদ্যাসাগরের নামের সঙ্গে যে সমাজ সংস্কার আন্দোলন যুক্ত তা হলো সি, বিধবা বিবাহ আইন সিদ্ধ করা। এরপর দেখে নাও, মোটা ভাত মোটা কাপড় কথাটি যা বোঝায়, বি, উত্তর বিলাসিতাহীন জীবন কাটানো। এরপর আবার দেখো ভাগ দুই, নিচে দেওয়া অংশটি পড়ো এবং পড়ে তার উত্তরগুলো করো। তাহলে দেখে নাও ছয় নম্বর প্রশ্ন, ছয় নম্বর প্রশ্ন কি বলেছে, দুধ ভাতের মতোই বাঙালি আর যাতে বাঁচার স্বপ্ন দেখেছে, উত্তর ডি মাসে ভাতে, উত্তর হবে ডি মাসে ভাতে। সাত নম্বর প্রশ্ন দেখে নাও, এবার নিমন্ত্রণে বাঙালি পরিবারের রিওয়াজ ছিল বি রুই কাতলা খাওয়ানো, বি রুই কাতলা খাওয়ানো। এবার দেখে নাও আট নম্বর প্রশ্ন, এখনকার বাঙালির জীবনের স্বপ্নে দেখার রূপ কথা, উত্তর ডি, এখানে দেখো গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ সবকটি। নয় নম্বর প্রশ্ন দেখে নাও, ফুলকপি দিয়ে রান্না হতো, উত্তর সি ভেটকি মাছ। দশ নম্বর প্রশ্ন, যারা এই পৃথিবীর মানুষ ছিলেন কিনা তানি সন্দেহ যাদের, উত্তর হবে সি সেকালের মাছের নানা পদের রাঁধুনিরা, উত্তর সি সেকালের মাছের নানা পদের রাঁধুনিরা। এবার আমরা দেখে নিই ভাগ তিন, নিচে দেওয়া অংশটি পড়ো, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প থেকে ছাত্রছাত্রীদের প্রদত্ত সুযোগ সুবিধা, এটা ভালো করে পড়ে নাও এবং এটা পড়ে নেওয়ার পরে আবার নিচে দেওয়া উত্তর প্রশ্নের উত্তরগুলো করতে হবে। তাহলে এখানে এগারো নম্বর প্রশ্নে কি বলেছে, সবুজ সাথী প্রকল্পে নবম থেকে দ্বাদশ শ্রেণীর সমস্ত পড়ুয়াকে বিনামূল্যে দেওয়া হয়, কি দেওয়া হয়, দেখো ডি সাইকেল। বারো নম্বর প্রশ্ন দেখে নাও, আইসিটি স্কুল এর মতো বিদ্যালয়ে কম্পিউটার ব্যবস্থা করেছে এমন আরেকটি প্রকল্প হলো সি কে ইয়ান প্রকল্প, সি কে ইয়ান প্রকল্প। এরপর দেখে নেওয়া যাক তেরো নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে প্রত্যেক পড়ুয়াকে বিদ্যালয়ের পোশাক দেওয়া হয়, বিদ্যালয়ের পোশাক দেওয়া হয় দেখে নাও প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। এরপর দেখে নাও চোদ্দ, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের জন্য ব্যবস্থা করা হয়েছে, এখানে দেখো বি মধ্যকালীন আহার, চোদ্দর বি উত্তর। এবার দেখে নাও পনেরো নম্বর প্রশ্ন ও তার উত্তর, স্থিরীকৃত শব্দের একটি সমার্থক শব্দ হলো অনুমোদিত, অনুমোদিত। এবার আসি গণিত বিষয়ের প্রশ্নের উত্তর। প্রথমে দেখে নাও
এক নম্বর প্রশ্ন, বর্তমানে পিতা ও কন্যার বয়সের সমষ্টি 65 বছর, 7 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে? উত্তর 2, 79 বছর। এবার আসি 2 নম্বর প্রশ্ন, 15 মিটার লম্বা ফিতে থেকে 5 মিটার কেটে নেওয়ার পরে কত অবশিষ্ট থাকবে? উত্তর 2/3 অংশ, 2/3 উত্তর 2/3 অংশ। এবার আসি প্রশ্ন নম্বর 3, দেখে নাও। একটি তরমুজের ওজন 2 কেজি 700 গ্রাম এবং একটি আনারসের ওজন 1 কেজি 100 গ্রাম, তরমুজের ওজন আনারসের থেকে কত বেশি হবে? উত্তর 1 কেজি 600 গ্রাম, তাহলে 1/3 উত্তর। এবার 4 নম্বর প্রশ্ন দেখে নাও, প্রশ্নোত্তর চিহ্ন ভাগ 15 = 8, তাহলে কত উত্তর হবে? দেখে নাও, 4×4 = 120। এবার দেখে নাও যে 5 দাগের প্রশ্নটি, দেখে নাও। মূল্যসূচি অনুযায়ী 8টি পেন ও 5টি পেন্সিলের মোট মূল্য কত? 5/2 নম্বর উত্তর, দেখো 116 টাকা, 5/2। এবার দেখো 6 নম্বর প্রশ্ন, 6/1 উত্তর 35, 6/1 = 35, শূন্যস্থান পূরণ করতে হবে, ঠিক আছে 6/1। এবার আমরা দেখব 7 নম্বর প্রশ্ন, 7 নম্বর প্রশ্নের উত্তর হবে, দেখে নাও, 5 মিটার লম্বা বাঁশ থেকে 3 মিটার 25 সেমি টুকরো কেটে নেওয়া হলো, কত সেন্টিমিটার বাঁশ অবশিষ্ট রইল? 7/3 উত্তর, 175 সেন্টিমিটার। এরপর দেখে নাও 8 নম্বর প্রশ্ন, 16 পরবর্তী বর্গ সংখ্যাটি কত? উত্তর হবে 3/25। এবার দেখো একটা, তাহলে 8/3 উত্তর হবে 25। এবার দেখে নাও 9-এ একটা ঘড়ি আছে, ঘড়িটির কাঁটা দুটির মধ্যে কোনটি কি ধরনের? উত্তর 9/2 সমকোণ, 9/2 উত্তর হবে সমকোণ। এবার আসি 10 নম্বর প্রশ্ন, মিনার বাড়ি থেকে স্কুল যেতে 10 মিনিট 15 সেকেন্ড এবং টিনার 12 মিনিট 10 সেকেন্ড সময় লাগে, টিনার কত বেশি সময় লাগে? 10/4 উত্তর 1 মিনিট 55 সেকেন্ড, তাহলে 10/4 উত্তর 1 মিনিট 55 সেকেন্ড। এবার দেখে নিই 11 নম্বর প্রশ্নের উত্তর, একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য 30 মিটার ও প্রস্থ 25 মিটার, পার্কটির পরিসীমা কত? উত্তর 11/4 = 110 মিটার, 11/4 = 110 মিটার। এবার দেখে নিই 12 নম্বর প্রশ্ন ও তার উত্তর, 12 নম্বর প্রশ্নে দেখে নাও 2008 = 100, তাহলে এখানে কত হচ্ছে? দেখো 12 নম্বর প্রশ্নের উত্তর হবে 2000 + 8, তাহলে এটা কি হচ্ছে? 2000 + 8 = 100, তাহলে 12/3 উত্তর। এবার 13 নম্বর প্রশ্ন দেখে নিই, 2305টি পেন 11 জন ছাত্রছাত্রীর মধ্যে সমানভাগে ভাগ করার পর কয়টি পেন অবশিষ্ট থাকবে? 13/3 উত্তর, বন্ধুরা 6টি, তাহলে 13/3 উত্তর 6টি। এবার দেখো 14 নম্বর প্রশ্ন, একটি বর্গাকার মাঠের চারিদিকের পরিসীমা 64 মিটার, মাঠটির ক্ষেত্রফল কত? দেখো 14/3 উত্তর 256 বর্গমিটার। 15 নম্বর প্রশ্ন, কোনটি ছোট? দেখো 1999 সেন্টিমিটার অথবা 199 মিটার, তাহলে এর ভিতর ছোট কোনটি? দেখো 1999 সেন্টিমিটার, এটি ছোট। এবার দেখে নাও 16 নম্বর প্রশ্ন, প্রতি কেজি আপেলের দাম 100 টাকা এবং প্রতি কেজি আমের দাম 65 হলে 3/1 = 2 কেজি আম ও 1/2 = 2 কেজি আপেলের মোট দাম কত? উত্তর হবে 377.50 টাকা, মানে 16/4 উত্তর, 16/4 377.50 টাকা। এবার 17 দাগ, দেখো সমান 1000 ভাগের 5 ভাগ 2, 2 দাগের 2-এর উত্তরটি উত্তর হবে 17/2, তাহলে 17/2 0.005। এবার দেখে নাও 18 নম্বর প্রশ্ন ও তার উত্তর, রবি পরীক্ষায় নিচের তালিকা অনুযায়ী কোন বিষয়ে সবচেয়ে বেশি পেয়েছে? তাহলে 18/2 উত্তর, দেখো অঙ্ক বিষয়ে সব থেকে বেশি পেয়েছে। এবার 19 নম্বর প্রশ্ন দেখে নাও, 2025 গ্রাম আলু ও 1975 গ্রাম পেঁয়াজের মোট ওজন কত? তাহলে এটা হচ্ছে দেখো 4 কেজির সমান, 1/3 উত্তর, 1/3 4 কেজির সমান। এবার দেখে নেব
কুড়ি নম্বর প্রশ্ন ও তার উত্তর। লুডোর ছক্কার কয়টি তল? উত্তর চারের ছয়, উত্তর ছটি তল। লুডোর ছক্কার কয়টি তল? চারের ছয়, উত্তর ছটি তল। এবার আমরা আমাদের পরিবেশের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। সুপ্রিয়ার পরিবার বৃক্ষটির নিচে দেখানো হলো, এটি দেখে প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে? তাহলে সুপ্রিয়ার মামার নাম কি দেখে নাও। একের খ উত্তর হবে, একের খ আশিস। এইবার একের খ উত্তর। এবার আসি দুই নম্বর প্রশ্ন। মানবদেহে খাবার যে পথে হজম হয় তার সঠিক ক্রমটি খুঁজে বার করো। দেখো দুইয়ের খ উত্তর, মুখবিবর, গ্রাসনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত। এবার আসি তিন নম্বর প্রশ্ন, দেখে নেওয়া যাক। এখানে চিত্রটি দেখো, উপরের ছবিতে পৃথিবীর ঘ চিহ্ন স্থানে কি হবে? দেখো ঘ চিহ্ন স্থানে, তাহলে দেখে নাও তিন নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ, সূর্যগ্রহণ দেখা যাবে না। এরপর চার নম্বর প্রশ্ন দেখে নাও, চারের গ উত্তর হবে পালকি থেকে গরুর গাড়ি, তারপর দু চাকা রিক্সা, সাইকেল, ঠিক আছে? পালকি থেকে গরুর গাড়ি, দু চাকা রিক্সা, সাইকেল। এবার আসি পাঁচ নম্বর প্রশ্নের উত্তর। দেখো পাঁচ নম্বর চিত্রটি দেখো এবং এর উত্তর দেখে নাও। তাহলে পাশের যে উত্তরটি হবে দেখো গ, মোটর গাড়ি, মোটর গাড়ি। এরপর দেখো ছয় নম্বর চিত্রটি ভালো করে দেখো, নিচের চিত্র লেখো দুটি দেখো। এইবার ছয়ের প্রশ্নের উত্তর দেখে নাও। তাহলে ছয়ের প্রশ্নের উত্তর হবে ঘ, মৌরালা ও নাদোষ, মৌরালা ও নাদোষ। এবার দেখে নাও সাত নম্বর প্রশ্নের উত্তর, এক টুকরো বরফ রোদে রাখলে দু ঘন্টা পরে তাকে আর দেখা যায় না, একাধিক ধাপে সংগঠিত ওই পরিবর্তনকে তীর চিহ্নের সাহায্যে দেখালে ঠিক ক্রম হবে? দেখে নাও সাতের ঘ উত্তর হবে গ্যাস, তরল, কঠিন। এবার দেখে নাও আট নম্বর প্রশ্ন, তাহলে সাতের ঘ গ্যাস, তরল, কঠিন। এবার আট নম্বর প্রশ্ন দেখে নাও, আট নম্বর প্রশ্নের উত্তরটা কী হবে? আগে আট নম্বর প্রশ্ন দেখে নিই। এক চামচ নুন এক কাপ জলে গোলার পরে সেই নুন জলকে দুদিন রোদে রাখলে যা হবে তা হলো জল উবে যাবে, নুন পড়ে থাকবে। এবার আসি নয় নম্বর প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। মাছ কেটে ছোট ছোট টুকরো করে ধুয়ে রাখা হলো, কী করা হলে মাছ তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে? আচ্ছা তাহলে নয়ের ঘ উত্তর হবে ঢাকা দিয়ে রান্নাঘরে সাধারণ উষ্ণতায় রাখলে, নয়ের ঘ উত্তর, নয়ের ঘ। এবার দশের উত্তরটা দেখে নাও, এখানে দশ দাগ অনেক বড় আছে। একই রকমের তিনটে বালতিতে কানায় কানায় জল ভরে রাখা আছে। প্রথমটায় একটা ফুটবল আকারের নিরেট লোহার বল, দ্বিতীয়টা একটি ক্রিকেট বল, তৃতীয়টায় পাঁচটা কাচের মার্বেল দেওয়া হলো। প্রত্যেক বালতি থেকে কিছুটা জল উপচে পড়লো, বালতি থেকে যতটা জল উপচে পড়বে তার ক্রমও হলো। দেখো দশের ক উত্তর, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তাহলে দশের ক উত্তর। এবার দেখে নাও এগারো নম্বর প্রশ্ন, চাকার ব্যবহার সভ্যতাকে অনেক এগিয়ে দিয়েছে। সভ্যতার প্রথম থেকে আজ পর্যন্ত মানুষ চাকা তৈরিতে কোথাও ব্যবহার করেছে ধাতু, কোথাও রাবারের টায়ার। প্রাচীন কাল থেকে শুরু করে বর্তমান কাল পর্যন্ত মানুষ চাকা তৈরিতে যা যা জিনিস ব্যবহার করেছে তার ঠিক ক্রম হলো, দেখে নাও এগারোর গ, এগারোর গ উত্তর, কাঠ, ধাতু থেকে রাবার, কাঠ থেকে ধাতু, ধাতু থেকে রাবার। এবার দেখে নাও বারো নম্বর প্রশ্ন ও তার উত্তর, লোহা আর লোহা থেকে তৈরি ইস্পাত দিয়ে বহু জিনিস তৈরি করা হয়, নানান কাজে লোহার ব্যাপক ব্যবহারের প্রধান অসুবিধা হলো এই যে। তাহলে দেখে নাও বারো নম্বর প্রশ্ন, বারোর ঘ, জল হাওয়াতে দীর্ঘদিন থাকলে লোহায় মরচে পড়ে নষ্ট হয়ে যায়। এবার দেখে নাও তেরো নম্বর প্রশ্ন, তোমরা সকলেই জানো তেরোর গ উত্তর হবে, তোমরা সকলেই জানো স্বাস্থ্যই আমাদের সম্পদ, তাই শরীরকে সুস্থ রাখতে আমাদের কী করা উচিত নয়? বেশি পরিমাণে ভাজা খাবার খাওয়া, বেশি পরিমাণে ভাজা খাবার খাওয়া উচিত নয়। এবার আসি দেখে নাও চোদ্দ নম্বর প্রশ্ন, আগামী চব্বিশ ঘন্টায় নব্বই কিমি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইবে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, টেলিভিশনে এই খবরটি শোনার পর তুমি তোমার আশপাশের মানুষদের কীভাবে সতর্ক করবে? উত্তর ঘ, ঝড়ের সময় পাকা বাড়িতে আশ্রয় নিতে বলবে। এবার পনেরো নম্বর প্রশ্ন ও তার উত্তর দেখে নাও, নিচের কোন কারণের জন্য মাটির গুণ নষ্ট হয় না? উত্তর গ, চাষের সময় পরিমিত জৈব সার ব্যবহার করলে। এবার দেখে নাও ষোলো নম্বর প্রশ্ন ও তার উত্তর, দেখে নাও ছবিগুলো দেখে নিচের প্রশ্নের উত্তর দাও। এখানে প্রজাপতি, গিরগিটি, মাছ, চিংড়ি আছে, তাহলে উত্তর কী হবে?
দেখো, ষোলো দাগের উত্তর উত্তর হবে খ, এখানে গিরগিটি। কোন প্রাণীটি মেরুদণ্ডী এবং তার পাখনা আছে? ঠিক আছে, কোন প্রাণীটি মেরুদণ্ডী এবং তার পাখনা আছে? তাহলে এখানে হবে ষোলোর খ, ষোলো দাগের খ উত্তর হবে মাছ। ষোলোর খ মাছ উত্তর হবে। কোন প্রাণীটি মেরুদণ্ডী এবং তার পাখনা আছে? উত্তর হবে ষোলোর খ মাছ। এবার দেখো সতেরো নম্বর প্রশ্ন, ষোলোর খ উত্তর। এবার সতেরো দাগে দেখে নাও, ঠিক জোড়াটি নির্বাচন করো, এটাও হবে খ, পাহাড়ি অঞ্চলের গাছ পাইন। এবার আসি তাহলে সতেরো খ উত্তর। এবার আঠারো নম্বর প্রশ্নের উত্তর দেখে নাও, সূর্যের আলো সোলার প্যানেলে ফেলে বিদ্যুৎ শক্তি তৈরি করা হয়, এইভাবে শক্তি উৎপাদন খুব প্রচলিত না হয়, একে বলে অপ্রচলিত শক্তি। এরকম আরেকটি অপ্রচলিত শক্তির উৎস কি? উত্তর গ, জৈব গ্যাস। জৈব গ্যাস আঠারোর গ উত্তর, আঠারোর গ। বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কি